দর্শক, আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আর আপনাদের সঙ্গে আজকে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো এই যে সিলিন্ডারের গ্যাস চুরি হচ্ছে, গ্যাসের বদলে পানি এবং বালি ভরে দেওয়া হচ্ছে, এবং এসব অবৈধ কাজ করতে গিয়ে কিন্তু মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটছে। আর সাভারের আশুলিয়াতে এমন অনেকগুলো কারখানার সন্ধান পাওয়া গেছে। আজকে আসলে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয়টাই আমরা নির্ধারণ করেছি, অবৈধ কারখানা, গ্যাস চুরি এবং দুর্ঘটনা, আর এসব থেকে আসলে আমাদের মুক্তির উপায়টা এসব নিয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল, হেড অব স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিং বসুন্ধরা এলপি গ্যাস। আমরা দর্শক এটি নিয়ে কথা বলার আগে একটু একটা রিপোর্ট দেখে আসতে চাই, এই যে গ্যাস চুরি হচ্ছে এই বিষয়টি নিয়ে এবং যে দুর্ঘটনাগুলো ঘটছে। গা শিউরে ওঠার মতো এই চিত্র, রাতের আঁধারে তালাবদ্ধ গোপন ঘরে বড় সিলিন্ডার থেকে ছোট বোতলে রিফিল করা হচ্ছে গ্যাস। গোপন সংবাদের সূত্র ধরে আশুলিয়ার কাঠগড়ায় এটিএন নিউজের ক্যামেরা দেখা গেল এমনই ভয়াবহ কাণ্ড। বরফের স্তূপে ঢাকা ছোট ছোট সিলিন্ডার, 45 কেজির এক সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছে 12 কেজির 5 সিলিন্ডারে। ওজন ঠিক রাখতে ভেতরে দেওয়া হয় পানি ও বালি। মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজটি এমন ভাবে করা হচ্ছে যেন হাতের খেলনা। তারপরে এই ব্যবসা এলাকার মানুষ হয়েছে অনেক প্রভাব দেয়। একদিকে গ্রাহকের সাথে প্রতারণা, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও। গত 4 মে আশুলিয়ায় কাঠগড়ায় এমন অবৈধ কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 50 পরিবার। প্রতিবাদ করেও প্রতিকার নেই, পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন। ওরা ওই শেষ রাতে রাত 12টার পর ওরা এই কাজটা করে, যার জন্য যে বুড়ফোয়াটার সময় এই দুর্ঘটনা ঘটছে। এই লোকগুলাকে মানা করেছি যে তোমরা এগুলা কাজ রাত্রে করো না বাবা। 3 দিন খালি অফিস গোডাউন বন্ধ রাখছিল, 3 দিন পরে আবার চালানো অর্ডার দেওয়া গেছিল। দুর্ঘটনার পর চক্রের প্রায় সবাই গা ডাকা দেয়। অভিযুক্ত একজনকে খুঁজে পায় এটিএন নিউজ। প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে মুখ খুলেন তিনি। 2 কেজি বালু দেয় খুইলে আবার লাগায়, আর 1 কেজি করে পানি দেয় খুইলে লাগায়। আশুলিয়া দরবারে গেলে প্রায় 40-50 জন। আমি তো অনেকের কাছে মাল কিনছিলাম, এখন কিনে বাদ দিছি। তাহলে পুলিশ হিট মিট দেয় তখন কয়েকদিন বন্ধ থাকে। দুর্ঘটনার কয়েক আমরা আমাদের সঙ্গে যে অতিথিকে আমরা পেয়েছি তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসলে কেমন হ্যাপেনিং পয়েন্টে আপনি আমন্ত্রিত হয়েছেন? এই যে আমরা দেখছিলাম যে রিপোর্টটি যে গ্যাস চুরি হচ্ছে, সেক্ষেত্রে যে আমাদের যে বলছিলেন যে একজন বিক্রেতা যে পুলিশ রেড দেয়, তারপরে কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার দেখা যায় আবার চলতে থাকে, এই যে পুলিশের নীরবতা, পুলিশের চোখের সামনে তাদেরকে ম্যানেজ করে যেভাবে ব্যবসা করছেন তারা, আমার প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসলে কি জীবনের মূল্য বেশি নাকি টাকার মূল্যটা বেশি? ধন্যবাদ হ্যাপেনিং পয়েন্টকে এবং এটিএন নিউজকে একটি সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য। আসলে যে ঘটনাটা ঘটছে, যে ঘটেছে, আপনারা তো নিজেদের আপনাদের ক্যামেরাম্যান যে হাতে নাতে উদ্যানাদেরকে দেখেছে, এটা আসলে খুবই বিপজ্জনক। সবচেয়ে বড় কথা, ওই এলাকার আশেপাশে যারা আছে তাদের জন্য খুবই বিপজ্জনক একটি ঘটনা। এবং এই ব্যাপারগুলা যে নতুন ঘটছে বা এটাই প্রথম ঘটছে তা কিন্তু নয়, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এবং এরকম ঘটনা নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের পক্ষ থেকে বলছি, নট অনলি আমাদের অর্গানাইজেশনস বাট অলসো আমাদের অ্যাসোসিয়েশন আছে, এলপিজি কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন আছে, তাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরকে জানিয়েছি যে এরকম অবৈধ ক্রস ফিলিং, এটাকে আমরা বলি ক্রস ফিলিং, মানে টেকনিক্যালি এটাকে বলে ক্রস ফিলিং, মানে এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে গ্যাসটাকে নিয়ে যাওয়াটাকে বলে ক্রস ফিলিং। তো তাতে করে দেখা যায় যে এখানে মূলত বিপজ্জনক ঘটনার সাথে একটা ব্যাপার আছে যে যারা ভোক্তা তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধরেন আপনাকে একটি 12 কেজি সিলিন্ডারে গ্যাস দেওয়া হলো, কিন্তু আপনি আসলে বেসিক্যালি সেখানে 12 কেজি সিলিন্ডার 12 কেজি গ্যাস নাই। প্রথমত আপনি এখানে গ্যাস পেয়েছেন 5 কেজি 6 কেজি, তো ভোক্তা তো আর অত এডুকেটেড না বা অত স্বশিক্ষিত না ওই রকমভাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ওই 6 কেজি গ্যাস কিন্তু 12 কেজি মূল্যে কিনছে। এখানে একটা বৃহৎ বড় লস হয়ে যাচ্ছে। আবার এখানে দেখবেন যে অপারেটর যারা তারা কিন্তু সঠিকভাবে গ্যাসটা সিলিন্ডারে দিয়েছিল একটা অন্য একটা সিলিন্ডার, সেখান থেকে ডিকেন্ড করে অন্য একটা সিলিন্ডার, মাঝখানে অপারেটরদেরও কিছু করার নেই, ভোক্তাও লস হয়ে গেল। এই যে মিডলম্যানরা কারচুপি অবৈধভাবে এই ব্যাপারগুলো যে করছে, এটা সম্পূর্ণরূপে আইন বিরোধী এবং বিপজ্জনক, জনমানবের জন্য খুবই মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যেতে পারে। আমরা দেখেছি যে একটা দুর্ঘটনা ঘটনা, আপনার ছবি দিয়ে গেছেন যে একটা দুর্ঘটনা ঘটেছে চিটাংয়ের দিকে, এরকম অনেক জায়গায় এইরকম সিলিন্ডার ক্রস ফিলিং হয়।
অনেক বড় বড় এটার সাথে সিন্ডিকেট জড়িত হয়ে গেছে যে কালোবাজারির মাধ্যমে সিনা। তো আসলে যখন ব্যবসাটা এই এলপিজি এত গুরুত্বপূর্ণ একটা ফুয়েল, ডোমেস্টিক ফুয়েলে আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে সরকার একটা ঘরে ঘরে যে ক্লিন কুকিং ফুয়েল পৌঁছে দেওয়ার যে একটা এজেন্ডা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আন্ডারে, সেই এজেন্ডা একটা গুরুত্বপূর্ণ ফুয়েল হচ্ছে এলপিজি। এই এলপিজিটা যখন আমি ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমার একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে এটা কিন্তু আসছে। মার্কেটে আমরা যারা $3.2 বিলিয়ন মতো প্রাইভেট সেক্টরের বিনিয়োগ হয়েছে এই খাতে, একটা এত স্বল্প সময়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে এত বড় একটা বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগগুলো আজকে হুমকির সম্মুখীন। আজকে যখন এইরকম কালোবাজারি বা অবৈধ ব্যবসায়ী যারা আছেন, যারা এই কাজগুলো করার চেষ্টা করছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত ভোক্তার চেয়েও অপারেটররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমরা এই ব্যাপারে অনেকভাবে বলতেছি এবং আমরা রিসেন্টলি লাস্ট রিসেন্ট এই ঘটনার কারণে আমাদের তো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আমাদেরকে রেগুলার বসতে হয় বিকজ অফ দ্য প্রাইস, প্রতি মাসে এলপিজির প্রাইস ফিক্স হয় আপনি জানেন। তো আমাদের লাস্ট প্রাইস ফিক্সিংয়ের সাথে আমাদের এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে, আমরা এই ব্যাপারগুলো অ্যাড্রেস করেছি। ওনারা খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছে যে এই জিনিসগুলোকে আসলে বন্ধ করতে হবে আমাদেরকে, ফর এটা বন্ধ করতে হবে নট ফর দ্য সেক অফ কনজিউমার বাট ফর দ্য সেক অফ ইন্ডাস্ট্রি বাট ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। অ্যান্ড এইরকম অবৈধ কাজে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে। এখন এই জায়গাটাতে একটা বড় ধরনের গ্যাপ আছে, যে গ্যাপটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে এটা কোনো মানে যেহেতু এটা টেকনিক্যালি নতুন, এলপিজি ফুয়েলটা গত 10 বছর যে প্রমাণ গ্রো করেছে তার আগে কিন্তু হয় না। তো এলপিজি সিলিন্ডারের চাহিদা বাড়ছে বা মার্কেট বড় হচ্ছে, তো মার্কেট চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক ধরনের আনওয়ান্টেড থিংসও এখানে চলে আসে। তো এই জায়গাটাতে আসার কারণে যেটা হচ্ছে এই বিষয়ক কিন্তু মানে ওই যারা এটার সাথে অপকর্মের সাথে জড়িত তাদের সাথে আসলে কী ধরনের মামলা আমরা করব, এটা ধরেন এটা নাইদার উইফ ইটস ফল আন্ডার হত্যাকাণ্ড 306 আর 302 মানে এই ধরনের ইয়ে তো আমরা দিতে পারি না। আবার আমরা চুরি অপরাধ করাটাও আবার তার জন্য খুব লঘু হয়ে যায়, কারণ এত বড় একটা গুরুপাপ করে সে লঘু পাপের ধারাতে তাকে কেস করতে হচ্ছে। তো এই ঘটনায় যে মামলা রুজু হয়েছে এলাকাতে মানে ওই থানাতে এই ঘটনার জন্য, সেখানে কিন্তু 420 কেসে তাকে মামলা করতে হয়েছে। তো 420 পেনাল কোড ইজ লাইক চুরির মামলা একটা নর্মাল, তো এখানে আপনি বেলেবল একটা কেস যাকে ধরা হবে, কিন্তু এটা চুরির চেয়ে আর অনেক বড় ধরনের ঘটনা। কিন্তু পেনাল কোর্টে আমাদেরকে আসলে ওই রকমভাবে এটাকে আরও বেশি স্ট্রিঞ্জেন্ট কোনো একটা রুলের আওতায় আনা উচিত, যাতে করে এইটার সাথে জড়িত যারা আছে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আমরা আনতে না পারি তাহলে কিন্তু এই ঘটনা থেকে বেরোয় আসা খুব মুশকিল হবে। কারণ আজকে আপনি কাটস ধরেন আমি আমাদের মতো কেউ করতেছে যে করলো, আচ্ছা ঠিক আছে পুলিশ আসছে ধরে নিয়ে গেল, তারপর যে মামলা হয়েছে সেই মামলাতে 6 মাস পরে বেলেবল বা বেল থেকে বেরোয় আসলো, 6 মাস জেল খাটলো, সাজাটুকু বা পাচ্ছে সেটাও কিন্তু পর্যাপ্ত হচ্ছে না, পর্যাপ্ত হচ্ছে না, বা তাদেরকে ওই পরিমাণ ফাইন্যান্সিয়ালি তাকে ওই পরিমাণ ফাইন্যান্সিয়ালিও আটকানো যাচ্ছে না। মানে ধরেন তাকে যদি আমি 50 লক্ষ টাকা মামলা করতাম তাহলে কিন্তু সেই ব্যবসা করতে যেত না। সব কিছুরই পিছনে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল থিংসকে মুভ করে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে দেখার অবকাশ আছে যে যে এই অপরাধের শাস্তির মাত্রাটাকে আর একটু বাড়ানো এবং এটাকে আর একটু প্রিসাইজ লেভেলে ধারাগুলোকে নিয়ে আসা এবং যারা এটার সাথে আছে সংযুক্ত তাদেরকে এটার সাথে আরও বেশি ইনকর্পোরেট করা। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সাভারের ঘটনা আপনি যদি ইয়েদের সাথে কথা বলেন, এই যে যারা কথা বললো এলাকাবাসী যারা বললো তারাও কিন্তু চাচ্ছে যে এটা না হোক, এইরকম একটা সামাজিক সচেতনতাটা কিন্তু দরকার আছে। আমরা যারা দেখছি যে আমাদের আশেপাশে একটা সিলিন্ডারের গুডাউন আছে, প্রভাবশালীদের দাপটে কিন্তু এলাকাবাসীও অনেকটা নীরব হয়ে থাকতে হয়, সেক্ষেত্রে আপনারা এলাকাবাসী নীরব কিন্তু এলাকাবাসী কিন্তু সচেতন ভাবে এখন কিন্তু অনেক কিছু ওপেন হয়ে গেছে। কিন্তু আসলে সচেতন হয়ে আমি প্রশ্ন করতে চাই, সচেতন হয়ে আসলে লাভটা কি হলো? যে রিপোর্টটিতে আমরা দেখছিলাম যে এলাকাবাসীরা বলছিলেন যে আমরা বলেছিলাম তোমরা এই কাজগুলো করো না করো না, কিন্তু তারপরে তাদের কথা তারা শুনে, মানে যেটা হচ্ছে যে ওই সচেতনবাসী আমি সচেতনতার কথাটা এই কারণে বলবো যে ওইখান থেকে আপনি ইয়াস ইট ইজ প্রিটি ডিফিকাল্ট, যেমন এলাকার প্রভাবশালীদের কাছে যাওয়া হতো বা তাদের কথার মূল্য পাচ্ছে না, কিন্তু তারা যদি এইটা কোনোভাবে সার্ফেস আউট করে যায়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনোভাবে অনেক ধরনের ভাবে অনেক ইয়েতে আপনি আপনার কথা মত প্রকাশ করতে পারেন বা এই জিনিসগুলো ভাইরাল হয়ে যায় অনেক সময়। তো এখানে যদি কোনো সচেতন নাগরিক দেখেন যে তার এলাকায় হয়তো বা আমরা জানি রাতের আধারে হয় অনেক সময়, না জানিয়ে হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কারণ দিনের সময় এটা করতে পারবে না। তো দেখা যায় যে রাত ভোরে 3টা 4টার দিকে এরকম ঘটনা ঘটতেছে, তো সবাই তখন ঘুমে থাকে বা এই সময়, এই জায়গায় যদি কারোর খবর থাকে যে এরকম ঘটনা ঘটছে তারা কিন্তু তাদের নিকটস্থ থানাতে বা নিকটস্থ অ্যাটলিস্ট যদি থানাতেও না যেতে পারে, ওই এলাকায় যারা এলপি গ্যাস রিলেটেড আমাদের এলপি গ্যাস কোম্পানিগুলো সারা বাংলাদেশে
কর্মী বাহিনী আছে বিভিন্ন অপারেটরে, তাদের সেলসের লোক আছে, বা ওই ধরনের কারো কাছে যদি খবরটা পৌঁছে দেওয়া যায় যে এখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, তাহলেও কিন্তু ওইটাকে নিয়েও আগানো যায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পুরো ঘটনাটাতে মানে স্থানীয় প্রশাসনের একটা বৃহৎ সহযোগিতা দরকার। স্থানীয় প্রশাসন যারা আছেন, এটা যারা আমরা জাকারিয়া জালাল, আমরা স্থানীয় প্রশাসন নিয়ে আপনি বলছিলেন, আমরা এটি নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি হ্যাপেনিং পয়েন্ট থেকে। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট থেকে একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। জাকারিয়া জালাল, আমরা যে কথা বলছিলাম স্থানীয় প্রশাসন নিয়ে, বলেছিলাম যে বিরতির পর ফিরে সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। স্থানীয় প্রশাসন বলতে তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে তৎপরতা সেটাই আমরা বুঝি। সেক্ষেত্রে এই রকমের দুর্ঘটনাগুলো ঘটলে কিন্তু তাদের তেমন একটা অ্যাক্টিভিটি দেখা যায় না, এটা আসলে কেন, কী মনে করছেন? যেটা আমি বক্তব্যের আগেই বলেছিলাম যে এই ব্যাপারটাতে ধরেন প্রত্যেক স্থানীয় প্রশাসন, আপনি যদি পুলিশ বানানোর কথা বলেন, তাদের তো অনেক ধরনের, একটা থানাতে অনেক ধরনের কাজ থাকে। তো যখন আপনি একটা থানাতে প্রায়োরিটি ভিত্তিতে তাদের কাজ করতে হয় অবশ্যই, তো সেখানে দেখা গেল আপনি এমন একটা কেস নিয়ে গেলেন যে কেসটা 420 আর যে কেসটা 302, দের ইজ এ ডিফারেন্স, তাদের অ্যাকশনের মধ্যেও একটা ডিফারেন্স থাকবে, কারণ তাদেরও তো লিমিটেড রিসোর্স নিয়ে কাজ করতে হয়। যেটা মূল জায়গা, সেই মূল জায়গাটাতে যদি আপনি আমরা ইম্প্যাক্ট না করতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটাতে আসলে ই করে আমরা স্থানীয় প্রশাসনের হেল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা দরকার, ইমিডিয়েট যদি আমরা যে সাপোর্টটা চাই, যে দেখেন এখানে একটা ঘটনা ঘটছে, আমরা সাথে সাথে ইমিডিয়েটলি তাদের এখানে যে অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া, তাদেরকে গ্রেপ্তারি করা, বা এই যে আজকে যাদের নামে হয়তো বা মামলা করতে হয়েছে তারা হয়তো অনেক পলাতক, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে যদি পলাতকের আন্ডার থেকে যদি আমি যদি ধরতে পারতাম, রেড হ্যান্ডেড করতে পারতাম, তাহলে জিনিসটার ইম্প্যাক্টটা একটু বেশি ক্রিয়েট হতো, এলাকার মধ্যে একটা সচেতনতা আসতো, আর এই ঘটনা তো পুলিশে ধরে নিয়ে গেছে, তো এখন তো তারা পলাতক হয়ে গেছে, হয়তো বা কয়দিন পর আবার আসবে। এই জায়গাগুলোর ক্ষেত্রে এগুলো ঘটলে তারা উধাও হয়ে যায়, তাদেরকে তার খুঁজে পাওয়া যাওয়ার কথা, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটাতে একটা বড় গ্যাপ আছে, আর যদি পাওয়াও যায় সেই ক্ষেত্রে আপনি বেল দিয়ে বের হয়ে যাচ্ছেন, মানে এই জায়গাগুলোতে এই লুপহোলসটা নিয়ে কাজ করার একটা জায়গা আছে আমাদের এই ইয়েতে। তবে এই ঘটনাটা কিন্তু বিরল, সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটে না, বাংলাদেশের মতো জায়গায় যারা ঘরে ঘরে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়া যায় ছোটো, মানে এটা কিভাবে মাথা থেকে মানুষ আসতে পারে যে একটা বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডার করে, মানে এটা কোন লেভেলে মানে চিন্তা করলে আপনি এই ধরনের মেধাটা আসলে অন্য জায়গায় কাজে লাগাতে পারতাম, তাহলে মনে আরো অনেক ভালো করতে পারতাম, কারণ জাতি হিসেবে আরো উন্নত হতে পারতাম। কারণ এরকম একটা ঘটনা কিন্তু খুব রেয়ার ইনস্ট্যান্স, সারা পৃথিবীতে এটা হয় না তা না, খুব রেয়ার কেস হয়। বাংলাদেশে এটা যেরকম একটা মুড়ি মুড়কির মতো করেছে, ওই একজন লোক বললো প্রায় 40টা দোকানে এই 40-50টা জায়গায় এরকম ঘটনা ঘটে, তার মানে কি ঘরে ঘরে হচ্ছে নাকি? তো এই ধরনের ব্যাপারগুলো কেন হচ্ছে, মানে মূলত যে কোনো অপক্রমের পিছনে একটা বিজনেস ড্রিভেন একটা ইন্টেনশন থাকে। বিজনেস ড্রিভেন হচ্ছে হয়তো বা আমি যদি এখানে 4 কেজি গ্যাস কমাই দিই, 1 কেজি গ্যাসের দাম 100 টাকা, তার মানে আমি একটা সিলিন্ডার বিক্রি করতে পারলে 400 টাকা, ডেলি যদি আমি 5টা করতে পারি 2000 টাকা, মাসে 60,000 টাকা, তাহলে তো আমার দেখেন খুব সিম্পল, আমি সারা মাস কেন রিক্সা চালাবো, সারা মাস কেন গার্মেন্টসের চাকরি করবো, সারা মাস কেন এই করবো, আমি তো এই ছোটো 4টা সিলিন্ডার এই দোকান থেকে এই দোকানে নিয়ে গেলে তো আমার ডেলি হয়, আর তো কোনো কাজ করা লাগে না। এই ধরনের ইন্টেনশনগুলো বিজনেসটাকে মোটিভেট করে, ওই যারা এই কালপ্রিট যারা এই জগতের সাথে আছে, তো এই বিজনেসটাকে আটকায় মানুষকে। আর ভোক্তার ব্যাপারে আমি একটা জায়গায় বলবো, যারা ভোক্তা আছেন তাদের কিন্তু এখানে সচেতনতার কোনো বিকল্প নাই। এটা নিয়ে আমার একটু জানার আছে যে সিলিন্ডারে আসলে গ্যাস কতটুকু আছে, এটা জানার কোনো সহজ উপায় কি আছে? আমি বলি মূলত আমরা বলি, আমরা কাস্টমারদেরকে বলি, যখন আপনারা সিলিন্ডার আপনার যে কোনো রিটেল পয়েন্ট থেকে কিনবেন, প্রত্যেকটা রিটেল পয়েন্ট বা ডিস্ট্রিবিউশন পয়েন্টে একটা ওয়েট স্কেল থাকে, একটা একদম মনে করেন আপনার কোনো টেকনিক্যাল নলেজই দরকার নেই, আপনি একটা সিলিন্ডার ওয়েট স্কেলের উপরে যখন বসাবেন, সিলিন্ডারের গায়ে একটা নাম্বার লেখা থাকে সাদা করে, দেন ধরেন 13-15 নাম্বার একটা থাকে, ওটা হচ্ছে সিলিন্ডার টেয়ার ওয়েট বলি আমরা। টেয়ার ওয়েট মানে হচ্ছে সিলিন্ডার লোহার ওজন, মানে খালি সিলিন্ডারের ওজন আর কি। তো খালি সিলিন্ডার ওজনের সাথে আপনি 12 কেজি গ্যাস নিচ্ছেন, তার মানে আপনার টেয়ার ওয়েটে যদি থাকে 13.2, তাহলে আপনার ওয়েট স্কেল হবে 25.2, মানে 12 কেজি গ্যাস যোগ হয়ে যাবে। যদি এখানে কম বেশি থাকে, তার মানে কম বেশি গ্যাস ওখানে আছে, এটা হচ্ছে প্রথম একটা চেক পয়েন্ট, মানে যে কেউ ফ্ল্যাট মানে আপনাকে এখন ওই জায়গাটাতে ওরা যে চুরিটা করে
সেটা হচ্ছে ওরা 4 কেজি তো বালি আর পানি দিয়েছে তো সেই ক্ষেত্রে তো আপনি দেখবেন 12 কেজি হইতেছে তো এটা হচ্ছে যখন আপনি নিয়ে যাবেন তখন আপনি ইউজ করে দেখবেন যে 12 কেজি গ্যাস চললো এক মাস কিন্তু এটা চলতেছে টাইমটা তারা যদি কিন্তু সমস্যা তখন তো আপনি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এটাকে আটকানোর রাস্তা কি এটা একটা আটকানোর একটা রাস্তা আছে এটা একটা রাস্তা হচ্ছে যখন আপনি সিলিন্ডারটা কিনছেন সেই সিলিন্ডারটা অবশ্যই উপরে হলোগ্রাম থাকবে এবং মুখটা ভালোভাবে আটকানো থাকবে এবং প্রত্যেকটা এলপিজি অপারেটরই তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের একটা লগ উপরে দিয়ে দেয় এবং সব কিছু একটা ধরেন এটা দেখলেই বোঝা যাবে যে এটা একটা ভালো জায়গা থেকে আপনি যদি একটা খোলা মুখ একটা সিলিন্ডার ধরেন আপনি বাজার থেকে কোনো পানি লিকুইড পানীয় জাতীয় আমরা যেটা বলি যেমন কোক বা পেপসি কিনতে যাচ্ছেন আপনি কি বোতল খোলা কিনবেন কখনো আপনি দেখেন যে মোটটা এয়ারটাইট করা আছে কি না ঠিক প্রত্যেকটা সিলিন্ডার যখন ফ্যাক্টরি থেকে বের হয় সবগুলো এয়ারটাইট ফয়েলে প্যাক করা থাকে তো যখন আপনি ওইটা দেখছেন যে আপনি যখন কেনার সময় আপনি কেন ওই জিনিসটা কিনছেন আমাদের মেধাটাকে আমরা যে অপক্রমের কাছে বিরত করছি সেটা যে আপনি নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারতেন আলটিমেটলি আচ্ছা এখানে এই যে কথা বলছিলাম যে এটার শুদ্ধতা কিংবা আসলে সঠিক কতটুকু আছে এটা যাচাই করার জন্য কিউআর কোড ব্যবহারের যে প্রয়োজনীয়তার সম্পর্কে একটু আমরা জানবো এবং এটা আমাদের দেশে কি আসলে এখনো হয়েছে বা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিউআর কোড চালু হচ্ছে কিউআর কোডের ব্যাপারগুলো এখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি কারণ দেয়ার ইজ এ চ্যালেঞ্জেস ওভার দেয়ার কিউআর কোডের কিছু চ্যালেঞ্জ আছে বইয়ের বিষয়ে কিছু কিছু জায়গায় কিউআর কোড আছে যখন একটা সিলিন্ডার ফিল হয় তখন সাথে সাথে একটা কিউআর কোড তাদের সাথে প্রিন্ট হয় এটার সাথে এখন কথা হচ্ছে যে কিউআর কোড আপনি যখন দিবেন সেই কিউআর কোডও কিন্তু নকল করা সম্ভব এনিওয়ে কিন্তু কিউআর কোডটাকে আপনি আপনার মতো করে মানে ডিজাইন করলে নকলটা নকল জায়গায় চলে যাবে অরিজিনাল জায়গায় আসবে না কিউআর কোডের জন্য ফাংশন যেটা নিয়ে আমরা বিভিন্ন অপারেটর যারা আছি আমাদের যখন একটা এরকম বাজেভাবে কোনো জিনিস আমাদের ইন্ডাস্ট্রি ইম্প্যাক্ট করবে অবশ্যই আমাদের একটা ওয়ে আউট বাই করতে হবে তাই না সো এই ওয়ে আউটের মধ্যে এইটাও একটা অবশ্য আছে কিউআর কোড ছাড়া আরও কিছু অপশন আমরা চিন্তা করতেছি যেগুলো নিয়ে আমরা এই ক্রস ফিলিং থেকে কীভাবে বেরোয় আসতে পারি বা ওদেরকে কীভাবে প্রতিনিয়ত আমাদের কী করতে জানেন প্রতিনিয়ত আমাদেরকে ফয়েল প্যাক চেঞ্জ করতে হয় আর আমরা যে ফয়েল প্যাকটা নিই যে অসাধু ব্যবসায়ীদের সাথে যুদ্ধ করে আগত আছে যেখানে এত বিনিয়োগ করেছি এত বড় মার্কেট চালাচ্ছি তার পাশে যদি আবার এই নিজেদের তাদেরকে বিট করতে তাহলে তো ব্যবসার খরচ তো বেড়ে যায় ব্যবসার খরচ বেড়ে যায় এবং তাদের মেধার সাথে কুলিয়ে ওঠা পারাটাও কিন্তু ওরা তো শর্টকাট রাস্তা বের করে ফেলে এবং নন সাস্টেনেবল দে নো যে এটা আমরা 6 মাস করতে পারলে হবে অনেক টাকা বের করতে পারবো কিন্তু আমরা তো নন সাস্টেনেবল করতে পারবো তো আমাদেরকে ফয়েল প্যাক চেঞ্জ করতে হয় প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর সো দ্যাট আমরা যেটা বের করতেছি ওরা নকল করে ফেলে তো এই ধরনের লেভেলে ক্রস ফিলিং এই ধরনের লেভেলে চুরি বা এইগুলা আইনের আওতাটা আরো একটু সম্প্রসারিত করা এটা খুব একটা ইম্পর্টেন্ট ভোক্তাদের সচেতনতাটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এলাকার সামাজিক সচেতনতাটা ইম্পর্টেন্ট এবং সামগ্রিক সবাইকে নিয়েই আসলে এই অপশক্তি বা এই যারা কালপিট আছে এদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে নাহলে কিন্তু এই ঘটনার সাক্ষী আমরা আপনাকে কোন সময় হব না তার নিশ্চয়তা কি কারণ আমরা তো জানি না যে আমাদের পাশের রুমে এই ঘটনা ঘটছে কিনা তাই না তো এটা কিন্তু ওই জন্য বললাম যে সামাজিক সচেতনতাটা খুব জরুরি আপনার জানা উচিত যে এখানে যে সিলিন্ডারগুলো এতগুলো সিলিন্ডার আছে ওরা কি করে আর দে ডুইং বিজনেস অ্যাজ এ আপনি তাদের থেকে একটা সনদ নেয়া প্রত্যেকটা কারখানা বা যে কোনো কিছু স্থাপনের তো একটা সনদ থাকে অবশ্যই এই ধরনের সিলিন্ডার আপনি জানেন একটা সিলিন্ডার ফিলিং এর জন্য আমাদের কতটুকু কত ধরনের সেফটি এর রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয় ফ্যাক্টরিতে আর তার একটা আইসের বোতল মধ্যে একটা 45 কেজি রেখে একটা 12 কেজি ডিকেন করে ফেলতেছে মানে ইট ইজ অ্যাজ ইফ লুক লাইক মানে এই বোতল থেকে বোতল ক্রস যারা এই কারখানাগুলোর জন্য ভাড়া দেয় হ্যাঁ ভবন মালিক বা জায়গার যে তাদেরও একটা তাদেরও রেসপন্সিবিলিটি এখানে তারা দায় আরতে পারে না কিভাবে কাজগুলো হচ্ছে তারা কেন এগুলো সত্যতা যাচাই করে তাদের ভাড়া দিচ্ছে না বা জায়গাটা তাদেরকে দিচ্ছে না আচ্ছা চাহিদা তো বাড়ছে এলপিজি গ্যাসের সেক্ষেত্রে চাহিদার তুলনায় আর কি যোগানের সামঞ্জস্যতাটা কেমন না এটা এখন একটু অন্য পার্সপেক্টিভে আসা হয়েছে আলোচনা এই এলপিজি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি যে এলপিজি ইন্ডাস্ট্রির বর্তমান যে চাহিদা আমরা চাহিদার চেয়ে বেশি যোগানের ব্যবস্থা আছে হ্যাঁ কারণ এই মার্কেটে প্রায় $3.2 বিলিয়ন বিনিয়োগ হয়েছে যেটা আমি কয়েকবার বলেছি এই এত পরিমাণ বিনিয়োগ হওয়ার কারণে এই মার্কেটে বর্তমান যে চাহিদা আছে তার চেয়ে অনেক বেশি যোগান আমাদের ক্যাপাসিটি আছে এখন অপারেটর সামগ্রিকভাবে সবার যে ক্যাপাসিটি তাতে করে বর্তমান যে ডিমান্ড তার থেকেও প্রায় 3 গুণ ডিমান্ড আমরা ফিল করতে পারবো সেই জায়গাটাতে সমস্যা আছে কিন্তু এই ডিমান্ডগুলো ফিল বাজার সম্প্রসারণ বা এত কিছু করার পরে এই ধরনের অনৈতিক ইলিগাল বা ডেঞ্জারাস ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের বিজনেসকে স্টাম্বল করে দেয় আমাদের একটি সামনের দিকে আগাতে পথকে ব্যাহত করে তো এই জায়গাগুলো দিয়ে আমাদের কাজ করা জায়গা আছে জ্বালানি সংকট টা যে চলছে এটা মেটাতে তো আসলে এলপিজি গ্যাস অনেকটা সহায়তা করতে পারে বা ভূমিকা রাখতে পারে সেটা যদি আমরা
দেখেন জ্বালানি, আমরা জ্বালানি ছাড়া তো পৃথিবীতে কোনো কিছু নেই, আমরা কথা বলছি লাইট, চারপাশে ক্যামেরা, অ্যাকশন, সবকিছুই কিন্তু এই বিদ্যুৎ, সে বিদ্যুতের পিছনে কিন্তু একটা জ্বালানি। তো সুতরাং জ্বালানি ছাড়া আমরা এখন এই ফ্লোরে আছি, নিচেও নামতে আমাদের লিফ্ট লাগবে, সবকিছু। তো ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। তো এই জায়গাগুলোতে জ্বালানিটাকে আপনি কোন জ্বালানি দিয়ে কি করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটাকে বলে এনার্জি পোর্টফোলিও। সো এই এনার্জি পোর্টফোলিওর মধ্যে এলপিজি ক্যান কন্ট্রিবিউট হিউজলি। এবং এই বাংলাদেশে গত দশ বছরে সারা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনে বলা হয়েছে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং এলপিজি মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই খাতে এত পরিমাণ বিনিয়োগ হয়েছে এবং এত লোক এটার সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, এখন আপনি দেখবেন যে গ্রামে, যে কোনো গ্রামে যাবেন আপনি দেখবেন যে একটা সিলিন্ডার ইউজ করতেছে। তো এই জায়গাটাতে একটা বড় সাফল্য মনে করি এটা বর্তমান সরকার একটা বড় সাফল্যের মধ্যে পড়ে, কারণ হচ্ছে যে তারা এই এলপিজিকে চেয়েছে যে ডোমেস্টিক কুকিংয়ে যাতে কন্ট্রিবিউট করতে পারে, এবং পাশাপাশি বেসরকারি খাতও কিন্তু এটা তাল মিলিয়ে এখানে এত পরিমাণ বিনিয়োগ করেছে। এই জায়গাটাতে আমাদের আরও বেশি করার জায়গা আছে। আমরা এখন ইন্ডাস্ট্রি পর্যায়ে যাওয়ার চেষ্টা করতেছি, অটো গেছে যাচ্ছি, সো আরো বিভিন্ন জায়গায় আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছি, আমরাও এটা মনে করি। জাকারিয়া জালাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাপেনিং পয়েন্টের আজকে আপনি যুক্ত হয়েছেন। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম অবৈধ গ্যাস, এখান থেকে যে দুর্ঘটনা এবং গ্যাস চুরির যে ঘটনাগুলো ঘটছে, কারখানাগুলো বন্ধ কিভাবে করা যায়, সেসব নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এ পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন।